সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় হামাসের হামলায় একদিনে 24 ইসরায়েলি সেনা নিহত। দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েলকে চাপ দিচ্ছে ইউ, বিপদে নেতানিয়াহু। সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইউক্রেনে কিয়েভ, কার্কিভে রাশিয়ার মিসাইল হামলা, হতাহতের আশঙ্কা। রাম মন্দির ভারতীয় মুসলমানদের জন্য অপমানকর বলছে পাকিস্তান। বিবাদ ভুলে এক হচ্ছে দুই শক্তিশালী মুসলিম দেশ। ঘরে ইমরান খানের দলের পতাকা, পাকিস্তানি ছেলেকে হত্যা করলেন বাবা। এবং ভারতে মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় হামাসের হামলায় একদিনে 24 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে পাল্টা হামলায় একদিনে 24 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম একদিনে এত সেনা হারালো ইসরায়েল। মঙ্গলবার 23 জানুয়ারি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র 21 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে 21 জন সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি সন্ত্রাসীরা একটি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এবং একই সময় দুটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেখানে ইসরায়েলি সেনারা সেগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক স্থাপন করছিল। বিস্ফোরণের জেরে ভবনগুলো সেনাদের উপর ধসে পড়ে। তিনি আরো বলেন, আমরা এখনো ঘটনার বিস্তারিত এবং বিস্ফোরণের কারণ বোঝার চেষ্টা করছি ও তদন্ত করছি। এর আগে এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে বন্দী 136 জিম্মির মুক্তির বিনিময়ে 2 মাসের জন্য গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কাতার ও মিশরের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিবেচনার জন্য এই প্রস্তাব ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দ্বিরাষ্ট্র সমাধানে ইসরায়েলকে চাপ দিচ্ছে ইউ। যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলকে দ্বিরাষ্ট্র সমাধানে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই পক্ষের শীর্ষ কূটনীতিক এবং প্রধান আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের জন্য একটি চূড়ান্ত দ্বিরাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলকে চাপ প্রয়োগ করেছেন ইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ইউ পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেলও একটি চূড়ান্ত দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দেন। বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি স্থাপন সম্ভব নয়। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্রের আহ্বানের প্রত্যাখ্যানের নিন্দাও জানান তিনি। বলেন, আমরা যা করতে চাই তা হল একটি সমাধান করা, সুতরাং আসুন এটি নিয়ে কথা বলি। শুধু সামরিক উপায়ে শান্তি ও স্থিতিশীলতা তৈরি করা যায় না। দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া অঞ্চলে শান্তি স্থাপনে একমাত্র উপায় বলে জোর দেন তিনি। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি আরো উল্লেখ করেন, তাদের মনে অন্য কোনো সমাধান আছে? সব ফিলিস্তিনিকে চলে যাওয়া নাকি তাদের হত্যা করা? গাজা যুদ্ধ নিয়ে ইউ মন্ত্রীরা প্রথমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জের সঙ্গে বৈঠক করবেন। এরপর এ বিষয়ে কথা বলবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদার মালিকের সঙ্গে। তবে কার্য এবং মালিকের মুখোমুখি অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। মিশর, জর্ডান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরাও ইউ মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ইসরায়েলি সরকারের উগ্র বর্ণবাদী এজেন্ডার নিন্দা জানিয়েছেন। বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান গ্রহণ করতে অস্বীকার করে বিশ্বকে অস্বীকার করেছে ইসরায়েল। তারা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে অবজ্ঞা করছে এবং এখন সময় এসেছে বিশ্ব একটি অবস্থান নেয়ার। চীনের রাষ্ট্রদূত ঝাং ঝুন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে নেতানিয়াহুকে অনুমোদন দিতে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন নেতানিয়াহু। গাজায় সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান সত্ত্বেও অঞ্চলটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ গাজায় খান ইউনিসের বেসামরিকদের আশ্রয়স্থল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্কুলগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবন্ধে হামাসের শর্ত প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের শর্ত প্রত্যাখ্যানের কথা জানান। হামাসের দেওয়া শর্ত যুদ্ধের অবসান ও জিম্মি মুক্তির পাশাপাশি ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজায় হামাস শাসন অনুমোদনের কথা উল্লেখ আছে। ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণতি ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার পরিণতি অবশ্যই দখলদার সরকারকে ভোগ করতে হবে। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা চিঠিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জে এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের অন্তত পাঁচজন সামরিক উপদেষ্টাকে শহীদ করে। এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে এই চিঠি লিখলেন। তিনি এতে সুস্পষ্ট করে বলেছেন, পাঁচ সামরিক উপদেষ্টা সহ ইরানের যত নাগরিকের বিরুদ্ধে ইহুদিবাদীদের গুপ্ত হত্যা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তার ফল তাদেরকে ভোগ করতে হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে আরো বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের সমস্ত গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সময় সুযোগ মতো সিদ্ধান্তমূলক এবং সমানুপাতিক জবাব দেওয়ার অধিকার রাখে। ইউক্রেনে কিয়েভ, কার্কিভে রাশিয়ার মিসাইল হামলা, হতাহতের আশঙ্কা। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে মিসাইল হামলা করেছে রাশিয়া। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার 23 জানুয়ারি গালফ টুডে খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়া মিসাইল হামলা করলে শিশুসহ অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খার্কিভ অঞ্চলের ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্টের প্রধান সার্গি বলবিনব বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে বেশ কয়েকটি শিশু মারাত্মক আহত হয়েছে। এছাড়া একজন নারীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবাদেও ভবন ও আংশিক বিধ্বস্ত হয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ জানাচ্ছে, মিসাইলের আঘাতে অন্তত 2 জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক সাইট টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানান, শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, বিস্তারিত এখনো জানা যায়নি। রাম মন্দির ভারতীয় মুসলমানদের জন্য অপমানকর, বলছে পাকিস্তান। সোমবার অযোধ্যায় মন্দির উদ্বোধনকে ভারতের জন্য নতুন যুগের সূচনা বলে ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান এই জাঁকজমক উদ্বোধনের নিন্দা করেছে এবং এটাকে সংখ্যাগুরুর একাধিপত্য প্রতিষ্ঠার প্রতীক ও ভারতীয় মুসলমানদের জন্য অপমানকর বলে বর্ণনা করা হয়েছে। পাকিস্তানের ডন অনলাইন আরো জানায়, নরেন্দ্র মোদী দেশি বিদেশি 7,000 অতিথির উপস্থিতিতে যে স্থানে সোমবার মন্দিরের উদ্বোধন ও রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন, সেখানে ষোড়শ শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদ ছিল, যেটি 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুত্ববাদীদের হামলায় ধ্বংস হয়। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো অভিযোগ করা হয়েছে, আগামী দিনে বারাণসীর গানবাপি মসজিদ এবং মথুরাশাহী ঈদগাহ মসজিদেরও পরিণতি হতে পারে বাবরি মসজিদের মতো। ভারতীয় মুসলিমদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রান্তিক পরিণত করার উদ্দেশ্যে এমন কার্যকলাপ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে ভারতের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। বিবাদ ভুলে এক হচ্ছে দুই শক্তিশালী মুসলিম দেশ। নিজেদের মধ্যকার বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও পাকিস্তান। দুই দেশের সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রদূত পাঠিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ নিজ নিজ রাষ্ট্রদূতকে তাদের কর্মস্থলে পাঠাবে। 26 জানুয়ারি তারা নিজেদের কর্মস্থলে ফিরবেন। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে 29 জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইসলামাবাদ সফর করবেন। ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল 16 জানুয়ারি পাকিস্তানি ভূখণ্ড বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী জঙ্গি গোষ্ঠী জৈশাল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে পাকিস্তানে তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পাকিস্তানে ঢুকতে নিষেধ করে। কার্যত ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। আকস্মিক এসব ঘটনায় ইরান ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের মধ্যে দুই দেশের মুসলিম এই উত্তেজনা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। কিন্তু শেষ পর্যন্ত ইরান ও পাকিস্তান দ্রুত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র সচিব সৈয়দ রসুল মৌসাভি মাইক্রো ব্লগিং সাইট এক্স একটি পোস্ট করেন। সেখানে
যেখানে তিনি লিখেন দুই দেশের বিদ্যমান উত্তেজনা সমাধানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ আশ্রয়স্থল। দুই দেশের নেতা উচ্চপদস্থ কর্মকর্তারাও জানেন যে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা থেকে শুধু সন্ত্রাসী ও শত্রুরা লাভবান হবে। তারই পোস্টের জবাব দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব রহিম হায়েত কুরেশি। তিনি তার ইরানের পররাষ্ট্র সচিবকে প্রিয় ভাই হিসেবে অভিহিত করে বলেন, পাকিস্তান ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইতিবাচক আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে দুই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইরান ও পাকিস্তানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব অঞ্চলে আইনের প্রয়োগ খুব কম। সীমান্তে চোরাকারবারী এবং জঙ্গিরা অবাধে দুই দেশের মধ্যে যাতায়াত করে। আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী আফিম পরিবহনের জন্য এই রুটটি গুরুত্বপূর্ণ। ঘরে ইমরান খানের দলের পতাকা, পাকিস্তানের ছেলেকে হত্যা করলেন বাবা। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমনকি নিজের ছেলেকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। ঘরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পার্টি বা পিটিআই পতাকা উত্তোলন করায় নিজের ছেলেকে গুলি করে হত্যা করেছেন বাবা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। পুলিশের বরাতে এএফপি জানায়, ঘরে পিটিআই পতাকা উত্তোলন নিয়ে বাবা ছেলের কথা কাটাকাটি হয়। পরে ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা। কদিন আগে কাতার থেকে দেশে ফিরেছিলেন ছেলে। পাকিস্তানে খাইবার পাখতনখোয়া প্রদেশের পেশোয়ারে এই ঘটনা ঘটে। জেলা পুলিশ কর্মকর্তা নাসির ফরিদ বলেন, ঘরে পিটিআর পতাকা উত্তোলন করতে ছেলেকে বাধা দিয়েছিলেন বাবা, কিন্তু ছেলে পতাকা নামাতে অস্বীকৃতি জানায়। তর্কাতর্কি বাড়তে থাকলে এক পর্যায়ে 31 বছর বয়সী ছেলেকে গুলি করেন বাবা। হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। এএফপি প্রতিবেদনে বলা হয়, ঘাতক বাবাকে খুঁজছে পুলিশ। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত। ভারতে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন 6 জন। মঙ্গলবার 23 জানুয়ারি সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ANI ও সংবাদ মাধ্যম NDTV এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিজোরামের DGP-র কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিমানটি ছোট ছিল এবং পাইলট সাথে 14 জন আরোহী ছিলেন। ANI বলছে, 14 জনের মধ্যে 6 জন আহত হয়েছেন আর 8 জন নিরাপদে আছেন বলে DGP জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রাপ্য তথ্য অনুযায়ী সেনাবাহিনীর বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ANI। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।